আজকে আমি তিনটে গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে চলে এসেছি, আর লাস্টে একটা বোনাস অ্যাপ রয়েছে, সেটা খুবই মজাদার হতে চলেছে। তো ভিডিওটা পুরো দেখো। তো বেশি কথা না বলে, সময় নষ্ট না করে চলো যাওয়া যাক। আর আমি রাজু, আপনারা দেখছেন টেকনিক্যাল পাগল ইউটিউব চ্যানেল। প্রথম যে অ্যাপটার কথা বলবো তার নাম হলো পিএস ক্যামেরা। হ্যাঁ, এই অ্যাপসটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবে। কিছু কিছু মোবাইলের জন্য এই অ্যাপটা ইনস্টল হবে না, ইনস্টল নট অ্যাভেলেবেল দেখাবে। তো আমি তার জন্য ডিসক্রিপশনে এই অ্যাপসটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে, তারপর তুমি ইনস্টল করবে। ইনস্টল করার পর যখন তুমি অ্যাপসটা ওপেন করবে, ওপেন করার সাথে সাথে তোমার একটা অ্যালাউ চলবে, যেটা হলো গ্যালারি অ্যাক্সেস প্লাস ক্যামেরা অ্যাক্সেস, এই দুটো লাগবে। কারণ এই অ্যাপসটা যখন তুমি খুলবে তার কাজ কি, তোমার ক্যামেরাটা অন হয়ে যাবে। হ্যাঁ, অন হওয়ার সাথে সাথে তুমি দেখবে নিচে অনেকগুলো এফেক্ট রয়েছে, যেই এফেক্টগুলো তুমি ব্যবহার করতে পারবে, যেই এফেক্টগুলো ব্যবহার করে তুমি ফটো তুলতে পারবে। প্লাস এই এফেক্টগুলোর সাহায্যে তুমি যখন ফটো তুলবে সেই ফটোটা কিছু কিছু ক্ষেত্রে ফটোও হবে, আবার কিছু এফেক্টের ক্ষেত্রে ভিডিও হবে। তুমি যদি চাও তাহলে মোশন এফেক্টগুলো তুমি ভিডিও হিসাবে সেভ করতে পারবে তোমার গ্যালারিতে, প্লাস তুমি ফটো তো সেভ করতে পারবে। এই এফেক্টের মজা হলো এই যে তুমি যেখানেই থাকো না কেন, তার ব্যাকগ্রাউন্ড যদি ফর্সা বা সাদা বা সলিড কালার হয়, তাহলে তুমি সেখানে দাঁড়িয়ে তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবে খুবই সহজে। তুমি দেখতে পাচ্ছ ডিসপ্লেতে আমি দেখাচ্ছি। তো এই অ্যাপসটা খুবই মজাদার, আর তুমি যখন ফটো তুলবে, ফটো তোলার সাথে সাথে তুমি যখন এটা ব্যবহার করবে, সত্যি তোমার খুবই ভালো লাগবে। অ্যাপটা ব্যবহার করার পর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর দু নম্বর অ্যাপের কথায় আসি, দু নম্বর অ্যাপের নাম হলো রিটাচ। হ্যাঁ, এই অ্যাপসটা তুমি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবে রিটাচ। আর যদি তুমি সেখানে যেতে না চাও তাহলে আমি ডিসক্রিপশনে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তুমি যখন এই অ্যাপটা ওপেন করবে, ওপেন করার সাথে এই অ্যাপসটার কাজ কি, যখন আমরা কোনো ফটো সাবজেক্ট রিমুভ করতে চাই আর কি, কোনো যে কোনো ফটোর সাবজেক্ট আমরা রিমুভ করতে চাই, যেমন আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু যাই থাকো না থাকো সেটাকে আমরা চেঞ্জ করতে চাই, রিমুভ করতে চাই, তার জন্য আমরা সঠিক অ্যাপ হয়তো খুঁজে পাই না, আর খুঁজে পেলেও হয়তো আমাদের মন মতো হয় না, আর খুবই কঠিন হয় সেই অ্যাপগুলো ব্যবহার করতে। তো এই অ্যাপসটা খুবই সহজেই তুমি রিমুভ করতে পারবে যে কোনো সাবজেক্ট, যে কোনো ফটোস, যে কোনো সাবজেক্ট তুমি যে খুবই সহজ পদ্ধতিতে তুমি রিমুভ করতে পারবে। তো অ্যাপসটার কাজ কি, তুমি যখন অ্যাপসটা খুলবে, অ্যাপসটা খোলার পর যেই ফটোর সাবজেক্ট তুমি চেঞ্জ করতে চাও সেই ফটোটাকে তুমি যখন আপলোড করবে, আপলোড করার সাথে যেই সাবজেক্টটা তুমি রিমুভ করতে চাও সেখানে গিয়ে তোমার কিছুই না, ড্র্যাগ করতে হবে। হ্যাঁ, তুমি হাতের আঙুল দিয়ে তুমি যখন ড্র্যাগ করবে, ড্র্যাগ করার পর তুমি যখন নিচের একটা গো অপশন রয়েছে সেখানে যখন ক্লিক করবে, ক্লিক করার সাথে পুরোটা ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, খুবই সহজে এটা কাজ করে। আর তুমি যদি চাও এই অ্যাপসটা ব্যবহার করতে পারো খুবই সহজ পদ্ধতিতে। আর এছাড়াও অনেক অ্যাপ রয়েছে প্লে স্টোরে, কিন্তু এই অ্যাপসটা খুবই সহজ। আর এই অ্যাপসটা আর একটা ভালো দিক কি, যে এই অ্যাপসটা তুমি যখন কোনো সাবজেক্ট চেঞ্জ করে রিমুভ করার পর যখন তুমি সেভ করবে, এর অরিজিনাল সাইজটাই থাকবে, এটার কোনো সাইজের ফারাক আসে না, রেজুলেশন ফারাক আসে না। হ্যাঁ, শুধুমাত্র এটার কাজ এই করে দিয়ে চলে যায়। অ্যাপসটা ব্যবহার করার পর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তিন নম্বর অ্যাপস যার নাম হলো আই ড্রপ। হ্যাঁ, এটা একটা ওয়ালপেপার অ্যাপস। হ্যাঁ, এই অ্যাপসটা তুমি প্লে স্টোরে সার্চ করলে পাবে কিনা আমি জানি না, কারণ এই নামে অনেক অ্যাপস থাকতেই পারে। ওই জন্য আমি ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি ডাউনলোড করে নেবে। এই অ্যাপসটা খুবই খুবই মজাদার, কারণ এই অ্যাপসটা তুমি যখন খুলবে, খোলার পর তুমি দেখতে পারবে এখানে অনেক রকম লাইভ ওয়ালপেপার রয়েছে, প্লাস ওয়ালপেপারও রয়েছে। হ্যাঁ, লাইভ ওয়ালপেপারগুলো এতটা অ্যাট্রাকটিভ যে আমি নিজেও এটা ব্যবহার করছি, আর তুমিও ব্যবহার করো, খুবই মজাদার। এই অ্যাপসের যতগুলো লাইভ ওয়ালপেপার রয়েছে, মানে ওয়ালপেপার রয়েছে যেগুলোকে তুমি দেখে সেভ না করে থাকতে পারবে না, তো এই অ্যাপসটা তুমি ব্যবহার করো। আর ব্যবহার করার পর কমেন্ট করে আমাকে জানাও যে কেমন লাগলো। এত দূর যখন আমার ভিডিওটা দেখেছো তার জন্য একটা বোনাস অ্যাপ, যে অ্যাপটার নাম হলো ভার্চুয়াল হ্যান্ড স্যানিটাইজার। হ্যাঁ, এই অ্যাপটা খুবই মজাদার। এই অ্যাপসটা যখন আমি ইনস্টল করি, ইনস্টল করার পর যখন আমি ওপেন করি, ওপেন করার সাথে আমি দেখতে পাই একটা প্লাস বাটন রয়েছে আর একটা বটল রয়েছে, যেই বটলের মধ্যে থাকে স্যানিটাইজার। হ্যাঁ, ভার্চুয়াল স্যানিটাইজার, যে প্লাসে আমি যখনই আমি প্লাসে ক্লিক করি তখনই একটা ভার্চুয়াল স্যানিটাইজার বা লিকুইড পড়ে যায়। হ্যাঁ, তুমি যদি এটা চাও, এটা মজাদার হিসাবে ব্যবহার করতে পারো, এটা খুবই একটা মজাদার অ্যাপ। এই অ্যাপসটা কেন বানিয়েছে আমি জানি না, তো এটাকে শুধু মজা নাও আর কিছুই না, কারণ এই অ্যাপসটা সত্যি খুব মজাদার। তুমি যখন কোথাও মজা করতে যাবে হ্যান্ড স্যানিটাইজার হিসাবে, যে বন্ধু হ্যান্ড স্যানিটাইজার নে, তো সেখান থেকে তুমি এটা প্রেস করবে, হ্যান্ড স্যানিটাইজার বেরিয়ে যাবে। হ্যাঁ, বোতলটা খালিও হয়ে যায়, খালি হওয়ার পর একটা অপশন রয়েছে, তুমি সেটাকে ক্লিক করলে আবার ভর্তি হয়ে যাবে।
তো আমার ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, যাতে এমনই ভিডিও যখন আমি আপলোড করি তোমার নোটিফিকেশন বারে চলে যায় আমার ভিডিও সবার আগে। ভিডিওকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।